মানে একদম সন্ধ্যে বেলা থেকে স্টার্ট হয়েছে আর এখন একটু কফি বানাবো আর ভিডিও করতে কাল পারি খুব গরম পড়ে গেছে এখানে তো ভয়ানক গরম পড়ে গেছে আর কোনো ঠান্ডার কোনো কিছু নেই তো রাত্রে কিছু খাবার বানাতে আছে সেগুলো দেখি সেগুলো রেডি করতে হবে তো এখন মেয়ে বলেছে কফি একটা স্পেশাল কফি যেটা রেসিপিটা আমি শেয়ার করব তোমাদের সাথে তাহলে আর লকডাউন কি জানি কি হচ্ছে এখন তো বেড়ে যাবে মনে হয় আরো কতদিন আর কিন্তু একদম আর ভাল লাগছে না জানি না কবে এটা উঠে যাবে সে আগের মতো মনে হবে এখন তো মনে হচ্ছে সব বন্দি আমরা হয়ে গেছি খাঁচার মধ্যে আর চলো আর বকবক করছি না তাহলে কফিটা বানিয়ে ফেলি আমার মেয়ের জন্য স্পেশাল ডালগোনা কফি তো এই ডালগোনা কফির জন্য আমি দু চামচ নিয়েছি কফি পাউডার নেক্সট কফি আর দু চামচ নিয়েছি সুগার পাউডার আর দেব একটু মানে একদম সুষুম গরম জল দু চামচ এটা পুরো পুরো ফেটাতে হবে ফেটাতে ফেটাতে এটা একদম পুরো একটা ফোম তৈরি হবে পুরো ফেনার মতো একদম যেরকম মানে খুব বেশি মানে একদম পুরো ভরে যাবে ফেনাতে তো এটা টাইম লাগবে তো আমি যদি এটা পুরো দেখাই তো তোমরা সবাই বোর হয়ে যাবে তো এই জন্য এটা আমি ফার্স্ট মুডে দেখিয়ে দেব কিন্তু হ্যাঁ সত্যি হাত মনে হয় ধরে যাবে বেশ ভালো টাইম লাগবে তো তার জন্য আমি এটা ফার্স্ট মুডে দেখিয়ে দেবো কিন্তু এটা দারুণ হয় খুব ভালো তোমরা অবশ্যই এটা ট্রাই করো তো এটা আমি ফার্স্ট মুডে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা কীরকম চেঞ্জ এসেছে প্রথমে একদম ম্যারুন ছিল মানে ব্রাউনেস ছিল তারপরে পুরো হোয়াইট স্টাইলের চলে এসছে এটা 5 মিনিটস এখনও হয়নি এটা 10 মিনিট মোটামুটি লাগে এটা করতে তো বাস আর আমার মনে হয় আমিও এটার মার্ক বাস পৌঁছাতে আর একটু টাইম লাগবে পুরো মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে একবার করেছিলাম এটা খুবই ভালো হয়েছিল তো আজ আবার মনে হলো এটা করি তো তখন আমি এটা আপলোড করিনি বা রেকর্ড ভিডিও বানাই নিয়ে তো বাস হয়েই এসছে দারুণ ফোমটা তৈরি হয়েছে একদম পুরো খুব সুন্দর তৈরি হয়ে গেছে ফোমটা তাহলে আমি দেখিয়ে নিচ্ছি দু টাইপের করতে পারো তোমরা একটা হচ্ছে কি বরফ দিয়ে কুল মানে গরম করে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ বরফ চিনি আর এই ওপর থেকে এই ডালগোনা এই কফি দিয়ে একটা হবে আর চকো চিপস আর একটা হবে হট মানে যেটা গরম দুধ দিয়ে বানাবো তো আমি দেখিয়ে নিচ্ছি প্রথমে ঠান্ডাটা
কফি পুরো রেডি হয়ে গেছে, তোমরা এসে যাও খুব তাড়াতাড়ি। কার কার খাওয়ার আছে আর দেখো কত সুন্দর ডিজাইন, এটা কিছু ডিজাইন করতে পারো এটা। আর আর সত্যি কথা বলতে কি, আমি যেটা কোয়ান্টিটি ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়াল সিঙ্গেল গ্লাসের, তো আমি এটা দুটো দেখাবার জন্য আমি জাস্ট ইয়ে করলাম। না ছাড়া যে পুরো ফোমটা তৈরি হয়েছে সেই ফোমটা পুরো সিঙ্গেল গ্লাসের জন্যই দি বেটার, বাট আমার দুটো দেখাবার ছিল, কোনো অপশন ছিল না। এটা ফোম বানাতে 10 মিনিট অ্যাবাভ টাইম লেগে যায়, তো তার জন্য আমার দুটো দেখাবার ছিল, তো আমি দুটোতে দেখালাম। কিন্তু যদি আমি সিঙ্গেল গ্লাস বানাতাম তাহলে ফোমটা পুরো ওপর হয়ে থাকতো, ওটা আরও ভালো লাগতো। তোমরা অবশ্যই মানে হিসেব রাখবে, যদি দুটো গ্লাস করতে হয় তো আলাদা আলাদা যে কোয়ান্টিটি মানে রেশিওটা বললাম, 2 চামচ কফি, 2 চামচ চিনির সুগার পাউডার, 2 চামচ ওয়াটার অ্যাড করতে হবে। তো তাহলে এটা টোটাল ছিল সিঙ্গেল গ্লাসের জন্য, বাট আমি দেখাবার জন্য এটা করলাম। আর জাস্ট ডিজাইনটা দেখো, ওটা দারুণ, এটা কিছু করতে পারো, এটার উপর থেকে আরও আলাদা ডেকোরেশন। যদি এখান থেকে আমি ওই ইয়ে দিয়ে দিতাম, ওই সিরাপটা দিতাম, তো এটা ডিজাইন আসতো এখানে রেড কালারে, তো সেটা আমার জাস্ট একটু মিস্টেক হয়ে গেল। তো যা দারুণ হয়েছে, অ্যামেজিং, মানে খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই ট্রাই করো। ঠিক আছে, তাহলে এগুলো খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। তাহলে কফি খাওয়া তো তখন তখনকার জন্য তো কমপ্লিটই হয়ে গেল। আর হচ্ছে কি, খুব ভালো লেগেছে, দারুণ হয়েছিল কফিটা, এত সুন্দর হয়েছিল, খালি মনে হচ্ছিল যেন আর একটু বেশি বেশি করে হলে পুরো যেন উভরে পড়ে, যেটা সেটা আরও আরও ভালো লাগতো, আবার কখনো হয়ে যাবে। তো আর হচ্ছে কি, আমি রাত্রের খাবারটাও বানিয়ে ফেলেছি, সেটাও স্পেশাল, তো তো সেটা আমি শেয়ার করলাম না, কারণ আমার কি জানি হয়ে উঠলো না, ওই কফি ওই ঝাঁক বানাতে বানাতে মানে যেটা ফোম তৈরি করেছি তাতেই মানে খুব ইয়ে আছে, অনেক টাইম লাগে। আর তারপরে বিরিয়ানি বানানো সেটাও স্পেশাল, সেটার জন্য কাটিং ইয়ে করা অনেক রকম প্রসেস, তো বিরিয়ানি বানিয়েছি। মেয়ে বললো আজ বিরিয়ানি, অনেকদিন পর বিরিয়ানি করা হলো লকডাউনের, বাস তখন থেকে আর আগের থেকে মানে সেই লকডাউন হয়েছে তারপর থেকে আর হয়নি, তো বিরিয়ানির রেসিপি তো শেয়ার মানে করতেই পারলাম না, কখনো আবার করে দেবো, বা আমার আগের ভিডিওতে করাও আছে। আর হচ্ছে এবার খেতে যাব, তো তার আগে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে হেয়ার, আমি তো লং হেয়ার রাখিই না, আমি একদম আমার শর্ট থাকে, তো জাস্ট আমি কাটবো, কাটিং করাবো করতে করতে একটা যে মানে জনতা কারফিউ হলো, লকডাউন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ডও শায়দ হয়ে যাবে, তো এই করতে করতে আমার হেয়ার কাটিংটা হলো না, তো জাস্ট আমি নিজে করেছি আজকে, যদি ওটা ভিডিও করা পসিবল ছিল না, তো আমি নিজেই করেছি কাটিংটা, তো তখন করে দিলে আরও ভালো হতো, তোমাদেরকে দেখানো হতো যে আমি কীভাবে এটা কাটিং করলাম। আচ্ছা কোনো সময় ইয়ে করে দেবো, কিন্তু পিছনটা করলাম না, ওটা একটু থাক, পরে একটু অন্যরকম কিছু করা হবে, তো জাস্ট সামনেগুলো করে নিয়েছি। তো চলো, অনেক কথা হলো, এখন তাহলে এবার বিরিয়ানি খাওয়ার পালা, তাহলে চলো টেবিলে যাই। বিরিয়ানি রেডি হয়ে গেছে, রেডি তো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, বাকিদের এখনো গোছানো হয়নি, গোছাবো। খুব খিদেও পেয়েছে, অনেক রাত্রি হয়ে গেছে, তো তার জন্য আর বেশি কথা বলছি না, খাওয়ার টেবিলেই বসে পড়েছি। আর ঘড়িতে 10টা বেজে গেল, 10টা পারই হয়ে গেছে, 10টা 10 হয়ে গেছে, বাস এবার খাওয়া দাওয়া করে শোবো, তো আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে।
তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে এখানেই ব্লগ শেষ করছি। গুড নাইট, সুইট ড্রিম।